এই যে এনআরসি হচ্ছে, সেই এনআরসি নিয়ে আপনার মন্তব্য কি? এই যে আসামে যে এনআরসি হয়েছে সেখানে 40 লাখ মানুষ, এখানে আমরা প্রথম ধাপে দেখলাম 19 লাখ, ওর মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যক প্রায় 12 লাখ মানুষ হিন্দু ধর্মের, তো তাদেরকে কি বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার উদ্যোগটাকে আপনি স্বাগত জানান? আসলে বিষয়টা বাস্তব, যে বিষয়টা এরা কিন্তু ওইখান থেকে পাঠাতেও চায় না, এরা হলো রাজনৈতিক এসের শিকার, তারা অন্য রাজনৈতিক দলের সঙ্গে আছে, তাদেরকে চাপ দিয়ে যাতে এই পক্ষে ভোট আসে, মূলত হচ্ছে তাদের চিন্তাটা এটা। তাছাড়া তাদেরকে আমরা শুনছি তো হিন্দুদেরও ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে, আপনি নিশ্চয়ই ভালো খবর রাখেন। একজন ডিটেনশনে মারাও গেছে, দুজন মারা গেছে আর কি, এটা হচ্ছে জাস্ট তাদেরকে চাপে সৃষ্টি করে রাখা। তা না হলে পরে এতদিনে, এবং আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী যখন এই বিষয়টা জিজ্ঞেস করেছেন প্রধানমন্ত্রীকে, ভারতের প্রধানমন্ত্রী, তিনি আশ্বাস দিয়েছেন যে না এগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তার মানে এটা হচ্ছে তাদের এক ধরনের রাজনৈতিক খেলা আর কি। তারা যদি হতো যে ঠিক আছে এদের ফেরত পাঠাবে, ফেরত পাঠাইলে তো এরা থাকবে না, কারণ এখানে তো নিরাপত্তার অভাব বোধ করেই না তারা এই দেশ ছেড়েছে জমি জমা ফেলে রেখে, যে সম্পত্তিগুলো ওখানেও তো তারা কষ্টের মধ্যে আছে, জুলুম নির্যাতনের মধ্যে। তাহলে কি হবে এখান থেকে যদি ওখানে যায়? অনেক আগে নিশ্চয়ই গিয়েছে, অনেক আগে গিয়েছে, এখন সেখানে ওখানে যে জুলুমের মধ্যে পড়লো, জুলুমের মধ্যে এখনো হয়তো পড়ে নাই, সবাই পড়ে নাই, কিছু সবাই পড়ে নাই, কিছু সংখ্যক মানে দুর্বলের উপর পড়ে আর কি, যারা যে আপনার এশিয়ার কি বিপ্লব দেব, উনি কি আর জুলুমের মাধ্যমে উনি তো মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। আমাদের যে স্পিকার সাহেব আজকে আসলো, কি নাম আজকে স্পিকার? ত্রিপুরা, ত্রিপুরা, হ্যাঁ হ্যাঁ, রেবতী মোহন দাস, উনিও তো বাংলাদেশি লোক, তো ওরা তার বিপদের মুখে না, বিপদের কিছু লোক বিপদে পড়ছে যারা এসের সঙ্গে। তাহলে এটা কি একটা বিজেপির রাজনৈতিক কৌশল মনে করেন? আমি মনে করি তাই। আচ্ছা, কিন্তু আমরা যদি মনে করি যে হ্যাঁ, আমার যদি আমার মতামত চান, আমরা তো মনে মনে চাই যে বাংলাদেশ থেকে যে হিন্দুরা গিয়েছে সেখানে তো বাংলাদেশের দুর্নাম, যে বাংলাদেশে থাকা যায় না, তারা তো গিয়ে ওই গল্পই করে ওখানে, যে বাংলাদেশে প্রচুর নির্যাতনের শিকার, এখানে মার কাট, ধর্ম পালন করা যায় না, কোনো কিছু করা যায় না। আসলে তো তা নয়, এরকম কি অবস্থা আপনি মনে করেন? সেই অবস্থা যতটা তার চাইতে তিনগুণ বাড়িয়ে বলে, তাতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতি হচ্ছে। তো আমি চাই যে তারা এই দেশে ফেরত আসুক, বাংলাদেশ সরকার গ্রহণ করুক, বাংলাদেশ সরকার কল স্টেটের মধ্যে তালিকা তো আছেই, সেই তালিকা ধরে ধরে যে যারা গিয়েছে তাদের বংশধরদের ফেরত পাঠান, তাদের সম্পত্তি আমার হেফাজতে আছে, তাদেরকে আমি জমি ফেরত দেবো, তারা ওইখানে বসবাস করবে তাদের পূর্ণ নিরাপত্তা দিয়ে। এখন যদি রোহিঙ্গাদের মতো তাদেরকে ঠেলে দেয়, তাহলে বাংলাদেশ সরকার কি করবে বলে? রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক না, রোহিঙ্গারা বার্মার নাগরিক, আর তারা তো বাংলাদেশ থেকেই গিয়েছে, তাদের তো ভূমি সরকারের হেফাজতে আছে, সরকার তো নিজেই তালিকা করে রেখেছে, এবং সে সরকার বলছে সব জায়গায়। আচ্ছা আচ্ছা, তা আমার আপনি আপনাকে আপনার সম্পত্তি যদি আমার হেফাজতে আছে, আপনি আসলে পরেই তো আমাকে আমি দিতে বাধ্য, তাই না? যদি 47-এর সময়ে যায় তাহলে দীর্ঘদিন হয়ে গেছে, এবং ভারত থেকে অনেক মুসলিম এখানে এসেছে, এটা তো নিঃসন্দেহে ভারত থেকে, ভারত যদি সম্পত্তি ফেলে রেখে আসে তারা ভারত থেকে দাবি করে, আবার এখান থেকে অনেক হিন্দু গিয়েছে, কিন্তু এই বিষয়টি সেটেল করা অনেক জটিল না, আপনি কি মনে করেন? না, জটিল কিছুই না। আচ্ছা, আপনার যখন এখানকার বহু মানুষ সিলেটের মানে সিলেট থেকে লন্ডনে গিয়ে বসবাস করে, তার সম্পত্তিতে এনিমি হয়নি। আচ্ছা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানার মেয়েও তো ব্রিটিশ পার্লামেন্টের এমপি, তো ওনাদের বাড়ি যদি কিছু থেকে থাকে সেগুলো কি এনিমির তালিকায় হয়েছে? শুধু আমার সম্পত্তি এনিমি হবে কেন? ভারত তো আমার বাংলাদেশের শত্রু না। তাহলে কি আপনি মোটা দেখে ভারত, আমি বলি এনআরসিটিকে সাপোর্ট করেন? এনআরসিকে, এনআরসি যদি সত্যিকার অর্থে হয় তাহলে আমি সাপোর্ট করি, আর যদি ওই খেলা হয় হনুমান খেলা, বানর খেলা, তাহলে ওটার আমি মোটেও সাপোর্ট করবো না। সত্যিকার যদি বলে যে না এরা বাংলাদেশের নাগরিক, এবং বাংলাদেশ সরকারও যদি স্বীকার করে, তাদেরকে যথা জায়গায় পুনর্বাসন করুক, তাতে আমি কি হব যে আমি বাংলাদেশের হিন্দু জনসংখ্যা বাড়বে, আমরা যে কোনো সংগঠনে মিছিল, মিটিং, বিক্ষোভ, প্রতিবাদ করতে গেলে আমি কিছু মানে বেশি লোক পাবো, আমি যদি যত লোক এখান থেকে কমে যাবে তত তো আমি হতাশায় ভুগবো। তো আমি তো আজকে যদি 5 জন নিয়ে রাস্তায় একটা বিক্ষোভ করি, 2 দিন পরে যদি এই লোক চলে যায় তো আমি তো সেটাও করতে পারবো না, আমি একা হয়ে যাবো।